নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই স্কোয়াশ দিয়ে স্কোয়াশ বড়ি ভাজি করে দেখাবো। আসুন তাহলে দেখে নিচ্ছি। প্রথমে আমি স্কোয়াশের খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমার স্কোয়াশটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে এরকম দাগ দিয়ে দাগ দিয়ে খানিকটা গেঁথে গেঁথে দেব। দিয়ে আমি এটাকে ঝিরি ঝিরি করে কাটবো। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়ে কাটতে পারেন। বটি দিয়ে কেটে নেবেন, যে আর যেরকম সুবিধা সে সেরকম করে নেবেন। এই দেখুন, এরকম ঝিরি ঝিরি করে কেটে নিলাম। আমি সবটা কেটে নিয়ে আসছি। আমার সবটা ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে, দেখুন এরকম। এবার আমি এর একটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, আর যা যা লাগবে সেটা বলছি। আর লাগবে এখানে একটা শুকনো লঙ্কা আছে, আর কিছু বড়ি আছে মটর ডালের, আর একটা তেজপাতা আছে। এগুলো রান্নায় দেবো। আর কড়াতে তেল দিয়ে দিচ্ছি, ওভেনে বসিয়ে দিলাম কড়াটা। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা একটু গরম হোক। গরম হলে আমি প্রথমে মটর ডালের বড়িগুলো ভেজে তুলে নেব। এই বড়িগুলি আমার বাড়িতে তৈরি করা। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক, ফোড়নটা হোক। এবার এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতন। জিরেটা ফোড়ন হলে পরে আমি এর মধ্যে স্কোয়াশটা দিয়ে দেব। ঝিরি ঝিরি করে কাটা স্কোয়াশটা আমি দিয়ে দেব। স্কোয়াশটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দেব, কুচো করে রেখেছি। একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব। একটু চিনিও দিয়ে দিলাম উপর থেকে, অল্প করে, টেস্ট ওয়াইজ। আর বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এই ভাজিটা বড়ি দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। এবার এটা খানিকক্ষণ নাড়াচাড়া করব। করে এবার ঢাকা দিয়ে রাখবো যাতে এটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি এটা খুলে দেখব। 2 মিনিট পর আমি খুলে দেখছি। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের দিকটা উপরে ওঠে আর উপরের দিকটা নিচে চলে যায়। আবার আমি এটাকে খানিকক্ষণ ঢেকে দেব। 2-3 মিনিট পর আমি আবার খুলে দেখছি কতটা সেদ্ধ হলো, কতটা মজে গেল। এইভাবে খানিকক্ষণ ভাজা ভাজা করব রেখে, যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, খুব অল্প। এবার একটু আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার একটু অপেক্ষা করব এটা ভাজাটা হয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু যদি প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকেন, তাকে একটা বিগ হাগ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। আমি তেজপাতাটা তুলে নিচ্ছি। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন। আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমার তৈরি করা মশলা, আমার চ্যানেলে আছে, দেখে নেবেন আপনারা। আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবার একটু ঢেকে দিলাম যাতে কন্দটা এর মধ্যে ঢুকে যায়। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আমার ভাজিটা হয়ে গেছে। এটা খুবই সিম্পল, অথচ খেতে খুব ভালো লাগে। এটা আপনি এটা দিয়ে ভাত দিয়ে মেখেও খেতে পারেন, বা ডাল দিয়েও খেতে পারেন। আমরা তো ডালের সাথে কিছু না কিছু একটা দিয়ে খাই তো ডালটা,
এটা দিয়ে খাবেন, ডালটা খুব ভালো লাগবে, বা ভাত দিয়ে মেখেও খেতে ভালো লাগে এটা। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এতে কোনো পেঁয়াজ পড়ে না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর আপনারাও প্রে করবেন যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নমস্কার।